নারায়ণগঞ্জ পাট প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে। 24 ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সেলিনা মাহমুদ আমপ্রতীক নিয়ে ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বোরহানউদ্দিন বইপতিকে। এরপর একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পাট প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাব কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় নতুন কমিটি ঘোষণা দেন। NNTV নিউজ ডেস্ক।